সুখবর সুখবর সুখবর, কেমন আছেন প্রিয় দর্শক? পরিমণি মা হতে চলেছেন, শুনেছেন কি আপনারা? মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি। আজ সোমবার দুপুরে প্রথম আলোকে নিজেই এই খবর জানালেন তিনি। সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে পরিমণিকে ধন্যবাদ জানিয়ে নিজেকে অভিনন্দিত করেছেন রাজ। পরিমণি জানান, গিয়াসউদ্দিন সেলিমের ছবি গুনিনের সেটে তাদের পরিচয় ও প্রেম। শুটিং করতে গিয়ে এক অন্যরকম রাজকে আবিষ্কার করেন তিনি, তারপর তাদের প্রেম গড়ায় পরিণয়ে। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছিলেন পরিমণি। খবরটি নিশ্চিত করেছেন সেলিম নিজেই। শরীফুল রাজ বলেন, খবরটা জেনে কী পরিমাণ খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আই অ্যাম প্রাউড অফ হার। জীবনসঙ্গী হিসেবে পরিমণি কেমন জানতে চাইলে তিনি বলেন, সে কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও না, ভাবছি দুজনের কবরটাও একসঙ্গে হবে। পরিমণি বলেন, আমাদের বিয়ের 4 মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে আমরা জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে, মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি মনে হচ্ছিল আমি যেন উঠছিলাম, ভাবছিলাম আল্লাহ রে দুনিয়াদারি কেমন যেন হয়ে গেল, মনে হয়েছে বিশাল পাখা হয়ে গেছে আমার, আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইম্যান, অনেক শক্তি আমার। পরিমণি জানান, চিকিৎসক তাকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, আগামী 1.5 বছর একদম ছুটি, বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই, প্রপারলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই। আইসক্রিম ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শরীফুল রাজের। সর্বশেষ নেটওয়ার্কের বাইরে ছবিতে দেখা যায় রাজকে। অন্যদিকে ভালোবাসা সীমাহীন ছবির মধ্য দিয়ে ঢালিউডে অভিনয় করে হয় পরিমণির। পরিমণির মুক্তিপ্রাপ্ত শেষ ছবি স্ফুলিঙ্গ। খবরটা শুনে আমি ও রাজ জোরাজোরি করে কেঁদেছি বলেছেন পরিমণি। গত বছর 17ই অক্টোবর, আগে থেকে ওইভাবে আমাদের পরিচয় ছিল না। গিয়াসউদ্দিন সেলিমের গুনিন ছবিতে আমার নায়ক ছিল রাজ, শুটিংয়েই পরিচয়। শুটিংয়ে আমরা দুজন খুব মজা করতাম, মজা করতে করতে প্রেম, প্রেম হওয়ার ঠিক 7 দিনের মাথায় বিয়ে করেছি। প্রথমে দুই পরিবারকে আমরা দুজন জানিয়েছিলাম, এরপর পারিবারিকভাবে রাজের রাফতার নগরের বাসায় বিয়ে হয় আমাদের। তার সঙ্গে মিশতে গিয়ে দেখলাম আমরা দুজনেই পাগল, দুজনেই ভাবলাম আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত, তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নেই আমরা। কিছুদিন ধরে বিষয়টি অনুভব করতে পারছিলাম, আজ আমরা হঠাৎই দুজন হাসপাতালে যাই। আল্ট্রাসোনোর করার পর ডাক্তারের মুখে খবরটি শুনে আমার কী যে ভালো লাগছিল, আমি ও রাজ দুজনে জড়াজড়ি করে কেঁদেছিলাম। আমি আল্ট্রাসোনোর পর খবরটি যখন ডাক্তারের মুখে শুনলাম, তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর উইম্যান মনে হয়েছে আমাকে, মনে হচ্ছে আমার পাখা গজিয়েছে। আমি আমার নানাকে প্রথমে জানাই, নানা খুব খুশি, নানা ভাই মিষ্টি আনার টাকা দিয়েছেন আমাকে, মিষ্টি এনে আমরা সবাইকে খাওয়ালাম। এরপর শাশুড়ি মাকে জানিয়েছি, তাদের বাসায়ও নাকি সবাই আনন্দ করছে, রাজ কাজ করবে। আমি 1.5 বছরের ছুটি নিলাম, কারণ আমার একটি বাচ্চা দরকার, ওকে সুস্থ সুন্দরভাবে দুনিয়াতে আনতে হবে, এজন্যই কাজ করব না, নিজের যত্ন নেব। যাই হোক প্রিয় দর্শক, পরিমণি মা হতে চলেছে, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই, টাটা।